আপনি কি বেশ কিছুদিন হলো একটা জিনিস লক্ষ্য করেছেন? এই ধরনের ফটো দেখতে পাচ্ছেন, এই ফটোর মধ্যে যা যে এই ফেস রয়েছে, এই ফেস চেঞ্জ করে আপনি চাইলে যে কারো ফেস অ্যাড করে দিতে পারেন। আপনি কিন্তু আপনার নিজের ফেসও অ্যাড করে দিতে পারেন, যেমনটা আমি করেছি। এইরকম ফটো এডিট করার জন্য শুধুমাত্র আপনার মোবাইল থাকলেই হবে, কোনো পিসি কনফিগারেশনের প্রয়োজন নাই। আর আপনার মোবাইল দিয়ে কীভাবে এই ধরনের ফটো তৈরি করবেন সেটা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি কাউসার, আপনি দেখছেন কাউসার টেক ইউটিউব চ্যানেল। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওতে একটি লাইক করে আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিন। তো আর বিলম্ব না করে চলুন দেখে নেই এই ধরনের এডিট আমরা কীভাবে আমাদের মোবাইল দিয়ে তৈরি করতে পারি। অল রাইট গাইস, দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে, আর এই ধরনের ফেস চেঞ্জিং ফটো এডিট করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। এখানে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমি সার্চ দিব PICSART, পিক্সার্ট লিখে আমি এখানে সার্চ করে দিয়েছি। পিক্সার্ট লিখে সার্চ করার পর দ্বিতীয় নম্বরে এই অ্যাপ্লিকেশনটার লোগো আপনারা দেখে রাখুন, পিক্সার্ট AI ফটো এডিটর, ভিডিও এডিট করা যায়। এইখানে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন, আমার ইনস্টল করা রয়েছে, আমি এখান থেকে ওপেনে ট্যাপ দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়েছে। এখন আপনাকে যেই ফটোর মধ্যে আপনি আপনার ফেস অ্যাড করতে চান সেই ফটোটা এখানে অ্যাড করে নিতে হবে। আমি সেই ফটোটা অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব। এরপরে আমি আমার গ্যালারির ফটোগুলো দেখতে পারবো, এখান থেকে আমার গ্যালারি থেকে আমি যে ফটোটা আমি সিলেক্ট করে দেবো সেই ফটোটা সিলেক্ট করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এই ফটোটা সিলেক্ট করার পর আপনার এই ফেসের মধ্যে আপনি যেই ফেসের মধ্যে আপনার ফটোটা বসাবেন, মানে আপনার ফেসটা বসাবেন, সেই ফেসটাকে আমাদের একটু আগে এডিট করে নিতে হবে। এর জন্য আমরা এখান থেকে টুলস অপশনে ক্লিক করব। টুলস অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে এই অপশনের উপরে আমরা ট্যাপ করে দিব। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের মূলত এটা একটু জুম করে নিচ্ছি আমি। এটা জুম করার পর আপনি এই এখানে ক্লিক করবেন এবং এর সাইজটা নিয়েও একটু কমিয়ে বাড়িয়ে কাজটা করতে পারেন। আমি সাইজটা একটু কমিয়ে রাখছি, পাওয়ারটা একটু বাড়িয়ে দিচ্ছি, এটাকে একটু এরকম স্ক্রল করবেন। আমি যেভাবে করছি ঠিক এইভাবে করবেন, আমি পাওয়ারটা একটু বাড়িয়ে দিচ্ছি এবং এই সাইজটাও একটু বাড়িয়ে দিচ্ছি, এইভাবে কাজটা করবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাজটা করছি, খুবই ধীরে সুস্থে এবং আস্তে আস্তে করবেন, যাতে করে আপনার কাজটা খুবই সুন্দর হয় বা পারফেক্ট হয়। ওকে গাইজ, দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এই ফেসটা কিন্তু আমি এরকমভাবে চাপিয়ে নিয়েছি যাতে আমাদের ফেসটা আমরা ভালোভাবে বসাতে পারি। আপনারা একটু অনেক সময় নিয়ে কাজটা করবেন তাহলে আপনাদের কাজটা খুব বেশি পারফেক্ট হবে। এখন আমাদের ফেস অ্যাড করতে হবে। এইখান থেকে ফেস অ্যাড করার জন্য আমরা আগে এটাকে টিক মার্ককে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আপনারা একটু করবেন যখন তখন একটু ভালো করে করবেন যাতে আপনার এডিটটা খুব ভালো হয়। এখানে ক্লিক করে দিয়েছি। এরপরে এই ফেসের জায়গায় যেহেতু আমার ফেসটা অ্যাড করবে, এর জন্য আমি এখান থেকে স্ক্রল করে এইখানে দেখতে পারবেন অ্যাড ফটো নামে একটি অপশন থাকবে। অ্যাড ফটোর উপরে আমি সিম্পলি ক্লিক করব। অ্যাড ফটোর উপরে ক্লিক করার পর আপনার গ্যালারির সমস্ত ফটো এখানে দেখাবে, আপনার ফটোটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, তো আমি আমার ফটোটি অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফটোটি এখানে চলে এসেছে। এরপর এটাকে কি করতে হবে, রিমুভ বিজি লেখা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে সিম্পলি ক্লিক করতে হবে। এরপর রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপরে আপনাকে ক্লিক করতে হবে। কিছুক্ষণের মধ্যে আপনার এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, আমাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এটাকে একটু বড় করতে হবে, এইভাবে বড় করে এটাকে বড় করার পর আমাদেরকে পারফেক্টলি এই মাথার এখানে বসিয়ে দিতে হবে, যতটুকু পারফেক্ট করা যায়। মানে দেখতে পাচ্ছেন এই মডেলটা কিন্তু এই দিকে তাকিয়েছিল আর আমার ফেসটা কিন্তু এই দিকে তাকানো। আপনারা যখন এই ফেসের মধ্যে আপনার ফটো অ্যাড করবেন তখন আপনারা একটু ভালো করে ছবি তুলে নেবেন যাতে ফটোটা দেখতে আরও সুন্দর হয়। আমার ফটো তোলার মতো সময় ছিল না, এর জন্য আমি এই ফটোটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই ঠিক এই বরাবর এটাকে বসিয়ে দিতে হবে। আমি একটু এটাকে কি করবেন, অপাসিটির উপরে আপনি ক্লিক করবেন, অপাসিটিটা একটু হালকা করে নেবেন যাতে এই ফটোটা পারফেক্টলি আপনি বসাতে পারেন। ওকে গাইস, আমি পারফেক্টলি বসিয়ে দিয়েছি। এরপর আমাদের কি করতে হবে, উপরে এরকম রিমুভ অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আমাদেরকে একটু ইরেজ করে নিতে হবে, এইভাবে এটা একটু আমি সাইজটা বাড়িয়ে দিচ্ছি, এইভাবে আমরা রিমুভ করে দেবো এটাকে। এরপরে কাছে আসার পর আমরা সাইজটাকে একটু কমিয়ে দেবো এবং হার্ডনেসটাকে একটু বাড়িয়ে দেবো। এরপরে এইভাবে কাজটা করব। তাহলে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারা ঠিক এইভাবেই কাজটা করবেন। একটু সময় নিয়ে কাজ করবেন তাহলে আপনার এডিটিংটা সুন্দর হবে।
দেখতে পাচ্ছেন আমাদের এডিটিংটা কিন্তু হয়ে গিয়েছে। আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব, এরপরে আমাদের এই অপাসিটিটা একটু বাড়িয়ে দিলে কিন্তু আমাদের এডিটিংটা সম্পূর্ণ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গিয়েছে, মানে আমাদের এই ফেসটা কিন্তু আমরা চেঞ্জ করে ফটো এডিটিং কমপ্লিট করতে পেরেছি। এরপরে আমাদেরকে উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এই ডাউনলোড আইকনে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, আপনার এই ফটোটা গ্যালারির মধ্যে সেভ হয়ে গিয়েছে। ওকে গাইস, দেখতেই তো পারলেন কিভাবে আমরা একটা ফটোকে এই ধরনের ফেস চেঞ্জিং করে কিভাবে রূপান্তর করে এডিটিং করে খুবই সুন্দর করতে পারি। দেখতেই পারলেন এইভাবে ফটো আমরা এডিট করতে পারি, আরও অনেকভাবে আমরা এডিটিং করতে পারি। সেই এডিটিংগুলো কিন্তু আপনি যদি শিখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এরকম অনেক ভিডিও আপনার প্রয়োজন হতে পারে। তাই সাবস্ক্রাইব করুন, ফলো দিন, লাইক করুন, শেয়ার করুন, একদম ফাটায় ফেলুন। তো দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে নতুন কোনো একটি ভিডিওতে, আরও একটা জোস ভিডিওতে দেখা হচ্ছে। আর এর জন্য কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন। তো দেখা হবে, অ্যান্ড টাটা।